বিজেপির প্রার্থী বলছে যে ভোটে দাঁড়িয়েছে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না চোখ খুলে তাকালেই শুধু সিপিএম এর বড় বড় মিছিল আর লাল ঝান্ডা যারা দূর থেকে আমার কথা শুনছেন মনে মনে ভাবছেন বিজেপি কে ভোট দেব তৃণমূল কে ভোট দেব শুনে নিন বিজেপির নেতা কি বলছে আমি এখনো জানি না যে প্রতিপক্ষ বলছে আপনারা আমাকে রাজনীতিতে ডেকে আনলেন এখন আর আপনাদেরকে দেখা যাচ্ছে না এখন শুধু সিপিআইএম কে দেখা যাচ্ছে এখন আপনারা ঠিক করুন আপনারা কাকে ভোট দেবেন দাদা চার তারিখ তো লাল আবির উঠছে সিপিআইএম জিতছে এটুকু তো বিজেপির প্রার্থী বুঝে গেছে ওদেরকে আর ভোট দিয়ে কি করবেন হলদিয়া জুড়ে লাল ঝড় বইছে হলদিয়া জুড়ে লাল ঝড় বইছে গোটা তমলুক লোকসভাতে যদি তৃণমূলকে হারাতে হয় কাস্তে তারা ছাড়া অন্য কোন বিকল্প নেই যদি বিজেপিকে হারাতে হয় তাহলেও কাস্তে হাতুরি তারা ছাড়া অন্য কোন বিকল্প নেই বাবু যে শুভেন্দু বাবু দু সালে পঞ্চায়েতের ভোটের সময়তে গোটা পশ্চিম বাংলা জুড়ে আমরা দেখেছিলাম এই পূর্ব মেদিনীপুর জেলায় এই বাবু যখন পঞ্চায়েতের ভোট করতে দেয়নি কি আপনারা যারা বিজেপির কর্মীরা রয়েছেন যত দূর অবধি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে আমি আপনাদেরকে বলছি এই বাবু যখন তৃণমূলে ছিলেন তখন এই বিজেপির কর্মীদের পিঠে চাল ফাটিয়েছিল বিজেপির কর্মীদেরকে পর্যন্ত পঞ্চায়েতের ভোট করতে দেয়নি আজকের দিনে সেই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা তাই আমরা বলছি এই ফুলের নেতা ওই ফুলে গিয়েও নেতা হচ্ছে তাই জোড়া ফুল আর পদ্ম ফুল দুই ফুলকেই বিসর্জন দিতে হবে আমি শুধু শেষ করব যে কথা বলে আমি শুধু বিজেপি কে একটু দাঁড়িয়ে যান একটা কথা শোনাবো আপনাদেরকে জানি রাত হয়েছে বিজেপির যে ভোটে দাঁড়িয়েছে সে কি বলছে শুনে যান সিপিএম কে নিয়ে সে কি বলছে শুনে যান যারা দূর থেকে আমার কথা শুনছেন মনে মনে ভাবছেন বিজেপি কে ভোট দেবো তৃণমূল কে ভোট দেবো আমি এখনো জানি না দেবাংশ ভট্টাচার্য

বলছে আপনারা আমাকে রাজনীতিতে ডেকে আনলেন এখন আর আপনাদেরকে দেখা যাচ্ছে না এখন শুধু সিপিআইএম কে দেখা যাচ্ছে এখন আপনারা ঠিক করুন আপনারা কাকে ভোট দেবেন দাদা চার তারিখ তো লাল আবির উঠছে সিপিআইএম জিতছে এটুকু তো বিজেপির প্রার্থী বুঝে গেছে ওদেরকে আর ভোট দিয়ে কি করবেন দু হাজার ভোটে জিতেছিল ময়না বিজেপি হারবে আমরা জিতব নন্দীগ্রামে দু হাজার ভোটে জিতেছিল এই দুই দুই চার আর বাকি ছিল হলদিয়া হলদিয়া জুড়ে লাল ঝড় বইছে হলদিয়া জুড়ে লাল ঝড় বইছে গোটা তমলুক লোকসভাতে যদি তৃণমূলকে হারাতে হয় কাস্তে হাতুড়ি তারা ছাড়া অন্য কোন বিকল্প নেই যদি বিজেপিকে হারাতে হয় অন্য বিকল্প নেই তাই আগামী টিপতে হবে যাতে চার তারিখ আমরা সবাই লাল আবির খেলতে পারি এই বিষয়তে আমাদেরকে নিশ্চিত করতে হবে এখানে আমার মায়েরা এসছেন এখানে ময়নার কমরেডরা এসছেন আপনারা সংগ্রামী কমরেড আপনারা ময়নাতে লাল ঝান্ডাকে টিকিয়ে রেখেছেন আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি আপনারাই ময়নাতে লাল ঝান্ডা টিকিয়ে রেখেছেন আর আপনারাই ময়নাতে লাল আবির ওড়াবেন এ বিশ্বাস আমার আছে আগামী পাঁচ ছ দিন যে কদিন সময় আছে নিজেদেরকে লাগান মানুষের কাছে যান মানুষের কাছে গিয়ে নিজেদের কথা বলুন মানুষকে গিয়ে বলুন বিকল্প রাজনীতির কথা শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির কথা কৃষকের ফসলের দামের কথা শ্রমিকের ঘামের দামের কথা মজুরি বাড়ানোর কথা জিনিসপত্র দাম দাম কমানোর কথা তৃণমূল এবং বিজেপি উভয়ই আজকে মানুষের শত্রু এক দলে চুরি করে আর এক দলে গিয়ে নেতা হচ্ছে তাই এর বিরুদ্ধে লড়াই আর এর বিরুদ্ধে যে লড়াই বামপন্থীরা লড়ছে এই লড়াইতে বামপন্থীরাই জিতবে আমার সাথে স্লোগান দিন দিনকে লাভ লাভ চিনাব আগামী পঁচিশে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন শিক্ষিত ছেলেমেয়ের কাজের দাবিতে পঁচিশে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন পঁচিশে মে জিনিসপত্রের দাম কমানোর জন্য কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন তৃণমূল বিজেপি গোপন সেটিংয়ের বিরুদ্ধে আগামী পঁচিশে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন থেন লাভ পথ আমার সাথে গোলামেলা নেওয়ার কোলাঘাট বলছে ময়না বলছে কোলাঘাট বলছে তমলুক বলছে নন্দিগ্রাম বলছে হলদিয়া বলছে নন্দকুমার বলছে মহিষাদল বলছে দল বলছে বিরোধীরাও বলছে বিরোধীরাও বলছে বিরোধীদের প্রার্থীরাও বলছে বিরোধীদের প্রার্থীরাও বলছে আগামী পঁচিশে মে কাছ থেকে তারা চিহ্নে ভোট দিন ধন্যবাদ লাল সালাম শুভেচ্ছা লড়াইতে থাকুন পঁচিশ তারিখ ভোট করান চার তারিখ লাল আবির আমরাই ওড়াবো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাল সালাম শুভেচ্ছা ভালো থাকবেন